তো গানটি একটু অন্য স্বাদের। দাঁড়াও বাবা, দাদা বলো না, তুমি আমার বাবার বয়সী। হরিবল হরিবল, বুঝতে পেরেছেন? আসলে মেন ব্যাপার হচ্ছে আপনার পাকে গেলছে, আমার এখনো কালো আছে, তাহলে বুঝতে পেরেছেন সময়টা চলতে হবে বাবা, দাদা বললে হবে। হরিবল, তাই বাউল কি বলছে একটু মন দিয়ে শুনবেন। শিল্পীরা গানের মধ্যে সবকিছু বোঝায়, কিন্তু হিসাব করে ছোট্ট করে একটা ফুটো রেখে যায়, যদি ঢোকা যায় কি দাদা, তাই তো? জয় গুরু। তাই কি বলছে, আমরা গানের মাঝে তত্ত্ব বুঝাই, ও অশোক দা, বইয়ের সঙ্গে কি ঝগড়া করে এসেছো নাকি? না, মুখটা হাসি হাসি নেই, কেমন কেমন লাগছে দেখেন। শিল্পীটা এতক্ষণ গান করছিল দাদা, হাসি ছিল না মুখে, কিন্তু এখন মালটার মুখটা দেখেন, শুধু চুপা পাড়া হয়ে আছে, হাসি কোথায়? তাই কি বলছে, আমরা গানের ছন্দে তত্ত্ব বুঝাই, হাই গো বুঝাই আমরা জগতে, আমরা হরি হরি করি কিন্তু আমরা হরির কিন্তু ব্যাপার কিছু জানি না। আর হরি যে জগতের গুরু, হরি জগতের গুরু, আমাদের হরির গুরু কে? হরি বল হরি বল হরি বল, আমরা গানের ছন্দে তত্ত্ব বুঝাই, আমরা গানের ছন্দে তত্ত্ব বুঝাই, হাই গো বুঝাই আমরা জগতে, হরিতে জগতের গুরু হরির গুরুকে, হরিতে জগতের গুরু হরির গুরুকে। দেখবেন বাড়িতে কোনো নতুন জিনিস এলে সবাই কিন্তু একটা আনন্দ করে। হরি বল। কেমন এমন আনন্দ করে? মা বলে আমার, বাবা বলে আমার, তাহলে জিনিসটা কার? হরি বল। ওরে মা যে বলেই আমার ছেলে, তাহলে বাবার ছেলেকে, বাবা বলেই আমার ছেলে, তাহলে মায়ের ছেলেকে, ওরে মাঝে বলেই আমার ছেলে, তাহলে বাবার ছেলেকে, বাবা বলেই আমার ছেলে, তাহলে মায়ের ছেলেকে। ছেলেটির নেই গো পিতা নেই গো মাতা, ছেলেটির নেই গো পিতা নেই গো মাতা, ছেলেটির নেই গো পিতা নেই গো মাতা। বাবা মা ছাড়া কিন্তু ছেলে পাওয়া যায় না। হরি বল। যতই বাবা মাকামাকি করো, যাই কিছু করো, কেননা বাউল একটা কথা বলেছে, হরি সাধন করবি যদি ছাঁচার জল মরকচাতে ওঠা। হরি সাধনও বড় লেটা নি, তাই গৌর। হরি বল। আমরা মরকচা বাদ দিয়ে ছাঁচা দিকে শুধু নামিয়ে দিই। তাই বাউল বলছে, ছেলেটির নেই গো পিতা নেই গো মাতা, ওই ছেলেটিকে জন্মেছিল কে? হরি যে জগতের গুরু হরির গুরুকে, হরি যে জগতের গুরু হরির গুরুকে।
ছেলে দেখলে হবে না। দেখবেন এই যে ছোট ছোট ছেলে, ছেলের ভেতরে কিন্তু বাবা বীজ আছে। জয় গুরু। যদি বীজ না থাকে ছেলে কিন্তু আস্তে আস্তে করে দাঁড়াতে পারবে না, তাহলে বীজ কিন্তু ঠেলে ঠেলে ছেলেকে ওই জায়গায় নিয়ে যাবে। তাই বাউল বলছে, ছেলের মধ্যেই আছে যে মজা, ওই ছেলেটি বাবাকে বলে না বাবা। আস্তে, একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন? আচ্ছা, আমরা পুরুষরা যদি বলি এটা আমার ছেলে, এটা সত্যি কি আমার ছেলে দাদা? জয় গুরু। কি ব্যাপার? আরে হ্যাঁ কি না দাদা বলবেন তো, বউ নিয়ে সংসার করছেন না? হ্যাঁ, তাহলে এটা চিন্তা ভাবনা করতে হবে। যদি বউ বলে ওটা তোমার ছেলে, তবে ওটা আমার ছেলে, নিতাই গৌর হরি বল, না হলে দেখবেন কাক কোকিল বাসা তৈরি করে কিন্তু অন্যরকম একজন এসে টুক করে ছেড়ে দিয়ে ঝুলে যায়। তাই বাউল বলছে, ছেলের মধ্যেই আছে যে মজা, ওই ছেলেটি বাবাকে বলে না বাবা। তাই কি বলছে, ও তার ভগ্নিপতিকে বলে বাবা। হরি বল হরি বল। ও তার ভগ্নিপতিকে বলে বাবা। তাহলে ভগ্নিপতিকে বাবা বলছে, বুঝতে পেরেছেন ঘটনাটা কোন জায়গা? কেননা এখন অরিজিনাল বাউল গান হয় না, বুঝতে পেরেছেন? কেননা সব জায়গায় দেখছি বাউল হচ্ছে, কিন্তু অরিজিনাল বাউল গান করতে গেলে এই মাথার চুল থেকে পায়ের নখ অব্দি খুলে বলতে হবে, তবে হচ্ছে বাউল। আর বাউলের বলবো কি কথা, একটি লোকের 22টা মাথা, কি দাদা সত্যি না? আমার কিন্তু দাদা ভাইরা মনে মনে চিন্তা করবে, 22টা মাথা কোথা থেকে আসবে? আমরা এই একটা মাথা নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু হিসাব করে দেখেন, যদি আমাদের শরীরের ভেতরে 22খানা মাথা না হয়, তাহলে আমরা কিন্তু সোজা হয়ে দাদা হাঁটতে পারবো না। আর কোনো বন্ধু যদি বলেন যে আমি 22টা মাথা খুঁজে পাইনি, একবার আপনি হাত তুলে বলবেন, হরিবল হরিবল, কথা দিলাম, আমি খুলে বলে দেবো সব কিছু। আর যদি বয়ে যান কোনো কথা হবে না। ছেলের মধ্যেই আছে যে মজা, ওই ছেলেটি বাবাকে বলে না বাবা। ও তার ভগ্নিপতিকে বলে বাবা, ও তার ভগ্নিপতিকে বলে বাবা। তাহলে দাদা 22টা মাথা পেয়েছেন? হ্যাঁ বলছি দাদা, 22টা যে মাথা পেয়েছেন, হরি বল হরি বল। আরে সারা শব্দ তো দিবেন, কি ব্যাপার, এত নার্ভাস হয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ হ্যালো, কেউ পাচ্ছেন না দাদা? কেউ গুনতে পারি না। বাউলের বলবো কি কথা, একটি লোকের 22টা মাথা খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনারা চিন্তা করেন, বাউল গান করাচ্ছেন তো মাথা খুঁজে পাচ্ছেন না, হরি বল। তাহলে দাদা বলে দিব কি মাথা কোনো কোথায় কোথায় আছে, বলবো? হরি বল। এই দেখেন, যদি আমরা হাঁটা চলা করি তো দেখবেন কোনো সময় বুড়ো আঙুলের ডোকে কাঁটা ঢুকে যায়। তাহলে আমরা কি বলি, আরে বাবা রে বুড়ো আঙুলের মাথাটা গেল রে। তাহলে নিচের দিকে বুড়ো আঙুলের মাথা, কড়ি আঙুলের মাথা, মাঝে আঙুলের মাথা, তাহলে মাথা কোনো ধরতে গেলে পায়ে কতগুলো মাথা আছে? কটা? 10টা। হরি বল হরি বল। তাহলে পেয়েছেন 10টা মাথা? জয় গুরু। তাহলে দাদা একটা কথা বলি, আবার কড়ি আঙুলের মাথা, বুড়ো আঙুলের মাথা, তাহলে 10টা হলে কটা? 20টা। 20, এই একটা মাথা, 22টা। হ্যাঁ আর একটা, ওটা খুঁজে নেবেন। বিদায় গৌর হরিবল হরিবল হরিবল।
ভগ্নিপদ কে বলে মামা ও তার ভগ্নিপদ কে বলে বাবা ও তার ভাগ্নি কে মা বলেছে হরি যে জগতের গুরু হরির গুরু কে হরি যে জগতের গুরু হরির গুরু কে আমরা কানের ছন্দে তত্ত্ব বুঝাই আমরা কানের ছন্দে তত্ত্ব বুঝাই হাই গো বুঝাই আমরা জগতে হরি যে জগতের গুরু হরির গুরু কে 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 হরি যে জগতের গুরু আমাদের হরির গুরু কে আমরা কানের ছন্দে তত্ত্ব বুঝাই আমরা কানের ছন্দে তত্ত্ব বুঝাই হাই গো বুঝাই আমরা জগতে হরি যে জগতের গুরু হরির গুরুকে হরি যে জগতের গুরু হরির গুরুকে